প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। নবম দশম এবং গ্রুপ ডির পরে গ্রুপ সি 842 জন কর্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ উঠে আসছে এই ভিডিওতে। ভিডিওতে সবটাই আলোচনা করছি, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবারে আরও একবার উঠে আসছে চাকরি থেকে বরখাস্তের নির্দেশের খবর। 2016 সালে রাজ্যের স্কুলগুলিতে নিযুক্ত 842 জন গ্রুপ সি কর্মীকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিলেন মহামান্য কলকাতা হাইকোর্ট। বিতর্কিত নিয়োগের অভিযোগে আরও 341 জনের তালিকা প্রকাশেরও নির্দেশ দিয়েছে আদালত। তাঁদেরও চাকরি যাওয়া একরকম নিশ্চিত বলেই ইঙ্গিত মহামান্য আদালতের। সব মিলিয়ে 2016 60% নিয়োগই বেআইনি বলে আদালতে দাবি করেছেন মামলাকারীদের তরফ থেকে আইনজীবী। চাকরি খারিজের পর আগামী 10 দিনের মধ্যে শূন্য হওয়া পদগুলিতে ওয়েটিং লিস্ট থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু করতেও স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার, গ্রুপ সি 842 জনের চাকরি খারিজ ধরে স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে 2016 3386 জনের নিয়োগ এই পর্যন্ত বাতিল হল। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই দিন নির্দেশ দেন ওয়েমারশিট বিকৃত করে কাজ পাওয়া গ্রুপ সি 785 জনের নিয়োগ সুপারিশ। আজ শনিবার বেলা 12টার মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করতে হবে এসএসসিকে, আর মধ্যশিক্ষা পর্ষদ বেলা 3টের মধ্যে তাদের নিয়োগ বাতিল করবে। এর বাইরে খোদ এসএসসি হলফনামা দিয়ে জানায় এমন 57 জনের নাম পাওয়া গিয়েছে যাদের চাকরির সুপারিশই করেনি কমিশন, অথচ তারা চাকরি করছেন। আদালত মনে করছে বিধি না মেনে গোপনে চাকরি দেওয়া হয়েছে, এক্ষেত্রে এদেরকেও আর কর্মী হিসাবে চিহ্নিত করা যাবে না বলে জানিয়েছেন কোর্ট। যেহেতু খোদ এসএসসি জানিয়েছে তারা কোনো সুপারিশই করেনি, তাই এই 57 জনকে আদালতে সরাসরি বরখাস্ত করেছেন। এসএসসি শুধু শনিবার বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দেবেন, যাতে এরা আর বেতন না পান। সেই ব্যাপারে পদক্ষেপ করতে হবে জেলা স্কুল পরিদর্শকদের। এই 785 এবং 57 মিলিয়ে ওই দিন মোট চাকরি গেল 842 জন গ্রুপ সি কর্মীর। এ বিষয়ে বন্ধুরা আরও জানা যাচ্ছে, শনিবার অর্থাৎ আজকে দুপুর 12টার মধ্যে সুপারিশপত্র প্রত্যাহার সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। বেলা 3টের মধ্যে 57 জনের নিয়োগ বাতিল করবেন পর্ষদ, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। সম্মানীয় বিচারপতির আরও নির্দেশ, 10 দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ শুরু করতে হবে। ওয়েটিং লিস্টে কোনো কারচুপি হয়ে থাকলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ দেওয়া যাবে না। তবে যাদের চাকরি বাতিল হচ্ছে তাঁদের বেতন ফেরানোর বিষয়ে ওই দিন কোনো নির্দেশ দেননি সম্মানীয় বিচারপতি। এ ব্যাপারে আদালত পরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।